Hi everyone, welcome to our channel Kitchen Secret. আজ আমি আপনাদের দেখাবো নুডলস পাকোড়া কীভাবে বানাতে হয়। দেখুন, প্রথমে আমি নুডলস নিয়ে নিয়েছি সিদ্ধ করে, তারপরে নিয়ে নিয়েছি বেসন যে এতটুকু পরিমাণ, তারপরে আছে কাঁচামরিচ কুচি, লবণ, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর মশলা আছে হলুদ, এখানে আছে হলুদ, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনে গুঁড়া, আর লাগছে একটা ডিম। এবার আমি সব মশলাগুলো নুডলসের সাথে মেখে নেব। আমি নুডলসটা মশলা ছাড়াই সিদ্ধ করে নিয়েছিলাম, আমি এখন এর মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ডিমটা ভেঙে দেব, এবার আমি সব কিছু একসাথে মেখে নেব। হাত দিয়েই মেখে নেব, নাহলে মাখাটা সুন্দর হবে না। শেষ, এখন আমি তোমার সব কিছু আমি তেলটা গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে এবার আমি ছোট ছোট দলা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা খুবই অল্প আঁচে রাখবেন, না হলে পুড়ে যাবে। উল্টে দেবো এগুলোকে, উল্টে দেবেন
যে ব্রাউন করে ভেজে নেবেন। যখন এই বাদামি বাদামি কালারটা চলে আসবে আমি আরেকটু ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু বাদামি বাদামি ভাব আসবে তখন এভাবে একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে থাকবেন, না হলে এটা পুড়ে পুড়ে যাবে। ফ্রাই হয়ে এসেছে এটা, কালারটা এক্স্যাক্টলি মোবাইলে বোঝা যাচ্ছে না। ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এখন এগুলোকে তুলে নেব। মামা তুমি চলে এসেছো? দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ক্রিস্পি একটা স্ন্যাক্স। ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ 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 বাবু দাঁড়াও, একদম বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স।